কর্মকাণ্ডের অফুরন্ত কর্মকাণ্ড, সব কর্মকাণ্ড কিন্তু শেষ হয় না। আমি যেটা করতে পেরেছি আটবার এমপি হওয়ার পরে, মূলত আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই কিন্তু আমরা উন্নয়নমূলক কার্যক্রমগুলো করতে পেরেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, বিএনপি বা জাতীয় পার্টি, তখন কিন্তু আসলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। মানে প্রধানমন্ত্রী যখনই ক্ষমতায় এলেন, তারপর থেকে যে বিষয়ে আমি আমাদের এলাকার উন্নয়নের জন্য চেয়েছি তিনি সেভাবে সহায়তা করেছেন। এই 15 বছরের যে কার্যক্রমগুলো শুরু করেছি এখনও কিছু কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে, এগুলো শেষ করতে পারলেই আমি আরও বেশি সন্তুষ্ট হব। এই মাদারীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বলতে গেলে আসমত আলী খান, তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠার থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ করেছেন। একটি রাজনৈতিক পরিবার তারা রাজনীতি নির্বাচন এগুলো করতেই পারে, এবং এমন কোনো বছর যায়নি আমরা কোনো না কোনো স্তরে আমাদের পরিবারের কেউ না কেউ জনপ্রতিনিধিত্ব করেছে। এখন প্রশ্ন হলো যে আমার ছেলে, সে লন্ডন থেকে ল পাস করে এসেছে, এলএমএম পাস করেছে, এরপরে তিনি আসলে রাজনীতিতে অংশগ্রহণ করেছে, করতেই পারে একটা রাজনৈতিক পরিবার। আমার বাবা যখন রাজনীতি করেছেন আমাকে তিনি উৎসাহিত করেছেন, বঙ্গবন্ধু আমার এই বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, এখানে মিটিং করেছেন এক সময়। সুতরাং আমি তো বাল্যকাল থেকে বঙ্গবন্ধুকে দেখেছি, সরোয়ার দিকে দেখেছি, আমাদের এই বাসায় সরোয়ার দিশায় বঙ্গবন্ধু মিটিং করেছেন, খাওয়া দাওয়া করেছেন। তখন তার স্যাটেলাইট তো অন্য কোনো অবস্থা ছিল না, বা এই বাসায় খাওয়া দাওয়া। এইভাবে কিন্তু আমাদের পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ওঠে। আওয়ামী লীগ একটা বড় দল, দলের মধ্যে সংঘাত সংঘর্ষ যাতে না হয় সেটা কিন্তু আমি মাদারীপুরে সেই জায়গাটা তৈরি করেছি। হ্যাঁ, হতে পারে কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে করেন না, আমি কাউকে পছন্দ করি, কেউ হয়তো অনেকে পছন্দ করেন না, এগুলোকে নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। তবে আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস সেটা হলো আমি সবার জন্যই সমান। আমাদের এখানে নদীর পার দিয়ে ওয়াকওয়ে করা হয়েছে, যা আসলে বাংলাদেশের আর কোথাও ছিল না, ঢাকা ছাড়া। ঢাকাটাও কিন্তু আমি করেছিলাম, আমি যখন নৌপরিবহন মন্ত্রী, ঢাকাতে প্রায় 100 কিলোমিটারের মতো আমি নদীর পার দিয়ে ওয়াকওয়ে করে দিয়েছি। মাদারীপুরে প্রায় 5 কিলোমিটার একটা ওয়াকওয়ে করা হয়েছে। এগুলো কিন্তু আসলে মানে অকল্পনীয় প্রকল্প। মাদারীপুর ছোট্ট শহর, মাদারীপুরের শহরের মধ্যে দিয়ে পড়লেন, এটা কিন্তু আসলে অভাবনীয় একটা বিষয়। মাদারীপুরে আমরা আরও দুটো প্রতিষ্ঠান করেছি স্বাস্থ্যক্ষেত্রে, একটা হলো ISTE, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নামে একটা ইনস্টিটিউট আমরা করেছি, 10তলা ভবন, এবং ওই যেখানে তার পাশেই আবার কিন্তু আমাদের টিবি হসপিটাল হচ্ছে। এখানে আমরা এই এই জায়গাতেও দুইটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি। রাজৌরি একটা একটা নার্সিং ইনস্টিটিউট হয়েছে, মাদারীপুরে একটা হয়েছে, তারপরে রাজৌরি একটা ম্যাটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এখানে মেডিকেল যে যে টেকনিক্যাল কাজগুলো করে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, সেটাও রাজৌরি আমরা করেছি। অর্থাৎ রাজৌরি মাদারীপুর মিলেই এই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা করে তুলেছি, যার কারণে এখন বহু ছেলেমেয়ে এখানে ট্রেনিং করে তারা সহজে কাজ করে। মাদক এটা একটা সামাজিক ব্যাধি, কিশোর গ্যাং একটা সামাজিক ব্যাধি, মাদক সন্ত্রাস জঙ্গি এর বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় লড়াই করেছি। মাদারীপুরে কয়েকটা প্রোগ্রামও আমরা করেছি। আর এখানে কিশোর গ্যাং, আমার তো মনে হয় যে কিশোর গ্যাং এখানে আছে, তবে অন্যান্য জেলার চাইতে তুলনামূলক কম। আমরা সবসময় পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে তৎপর রাখি, আমাদের নেতাকর্মীদেরকেও আমরা এই ব্যাপারে তৎপর রাখি, যাতে করে কিশোর গ্যাং তারা কোনো অপকর্ম করতে না পারে, কোনো খুন খারাপি করতে না পারে সেটা। পাশাপাশি যে মাদক এবং সন্ত্রাস ইত্যাদির বিরুদ্ধে যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। তবে মাদক বন্ধ করার জন্য আমাদের জনবল দরকার, যে জনবলের অভাব রয়েছে এবং প্রশিক্ষিত জনবলও কিন্তু এখানে অভাব রয়েছে। তারপরে এখানে কিন্তু মাদক নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে মাঝে মাঝে ধরা হয় এবং তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয়। তো আমরা মনে করি যে এর বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজকে যত আমরা সচেতন করতে পারবো ততই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে আমরা মানুষকে সচেতনতার মধ্য দিয়েই আমরা এর বিরুদ্ধে লড়াইটা করতে পারবো।